الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، من كنتم ترجو بنا يا سما لك كنتم تركنا فمؤمنة، من كنتم ترجو بنا يا سما সবাইকে মুক্তি নাই দিলা, সবাইকে মুক্তি নাই দিলা, আমায় দিলা মদিনা ওর আসল ঠিকানা, নাই মদিনা ওর আসল ঠিকানা, মদিনা ওর আসল ঠিকানা, হে হে মদিনা ওর আসল ঠিকানা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মা'ই ওয়াত তিন ওয়া আলা وأزواجه وأهل بيته وعلماء أهل سنة أجمعين، في كلامه المجيد والفرقان الحميد، شكر محبت যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, ওই জবান ছেড়ে মদিনার মদিনার নবীর মহব্বত নিয়ে আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতে রাজি আছি নি, এই আওয়াজ হইতো না, একটু মহব্বত করেন, আমরা সকলে রাজি আছি নি, আসেন একটু মহব্বত করে আমার সঙ্গে কোরআন তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ সবাইকে মুক্তি নাই দিলা, সবাইকে মুক্তি নাই দিলা, আমায় দিলা মদিনা ওর আসল ঠিকানা, নাই নাই মদিনা ওর আসল ঠিকানা, মদিনা ওর আসল ঠিকানা, হে হে মদিনা ওর আসল ঠিকানা, وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على قول شهادة لا اله الا الله وان محمد عبده ورسوله واقام الصلاة الى اخر الحديث وقام قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا আমাদের ক্ষতি হয় না লাভ হয়, ভালো লাগে না খারাপ লাগে, কেননা আল্লাহর নবী বলেছেন কেউ যদি মহাব্বতে আল্লাহর হাবিবের উপরে একটা বার দুরুদ শরীফ আদায় করে
নূরে নবী বলেছেন তার জন্য আল্লাহ 10টা সওয়াব লিখে দেয়, 10টা গুনাহ কেটে দেয়, 10টা ইজ্জত সম্মান রিজিক মর্তবা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মদ বলি সুবহানাল্লাহ, প্রাণ ভরে একটু দুরুশরি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ হবে গুরু স্থানে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আরেকটু মহব্বতি বলি কি, আরেকটু আওয়াজ দিয়ে বলি কি, ওই আল্লাহ একটা নবী ডাকে দিয়া কয়ে উম্মতেরারে, ও উম্মতেরারে, কোন উম্মত যদি দুনিয়ার জমিনে আমার উম্মতটা যদি মিথ্যাবাদী হইয়া যায়, গুনাহ করিয়া যায়, এ উম্মত যদি তুমি একটা গুনাহ করো, দুইটা গুনাহ করো, তিনটা গুনাহ করো, চারটা গুনাহ করো রে, এ উম্মত তোমার কলটা আস্তে করে কালো হয়ে যায় রে, দুইটা গুনাহ করলে আর একটু কালো হয়, আস্তে আস্তে করে যখন তুমি গুনাহ করো তোমার জিন্দা কলটা মুর্দা হয়ে যায়। আওয়াজ দিই নাউযু বিল্লাহ, তোমার যদি এই মর্দা কলপটাকে তুমি জিন্দা করতে চাও, তুমি যখন তোমার কলপটা কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, গুনাহ করতে করতে তোমার কাছে আর কোনো ভালো কাজগুলো শরীয়তের কাজগুলো ভালো লাগবে না, তুমি যদি এই কলটাকে জিন্দা করতে চাও, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে তোমার এই কলটা পরিষ্কার হবে না, একমাত্র পরিষ্কার হবে আমার আল্লাহর জিকির। আওয়াজ দিই বলি সুবহানাল্লাহ। আসে আমার বন্ধুরা রে, ও বন্ধুরা, অন্তরের কানটা লাগায়া চক্ষুটা বন্ধ করে জবানটা সারিয়া আমরা একটু আল্লাহ পাকের এসমে যাদের জিকির করতে রাজি আছি, তুমি মেঘের বান বিজে, তুমি মেঘের বান বিজে, তুমি মেঘের বান চিন্তা নাই আমি উসমান জামে বড়
শান্তি পাই।